আবার একবার স্বাগত। আজ আমি বানাবো সাউথ ইন্ডিয়ান সুইট কেশারি। কেশারি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ সুজি, 1 কাপ চিনি, ড্রাই ফ্রুট, ঘি, সামান্য ফুড কালার, আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন, আর নিয়েছি সামান্য লবণ। প্রথমে ওভেনে একটা কড়াই দিয়ে আমি সেটাকে গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি তাতে দেব 2 টেবিল চামচ ঘি। কেশারি বানাতে মূলত ঘি ব্যবহার করা হয়, আপনারা চাইলে এটা সাদা তেলেও বানাতে পারেন। ঘি গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট গুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার ড্রাই ফ্রুট গুলো ভাজা হয়ে গেছে, এবার এই ঘি শুদ্ধ ড্রাই ফ্রুটটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব সুজি। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব ড্রাই ফ্রুট ভেজে নেওয়া ঘি। সুজিটা আমার ক্রমাগত চালাতে থাকতে হবে, নইলে তলায় ধরে যেতে পারে। Thank you.
ঘিটাকে আমরা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কেশরি রেডি। কেশরি আপনারা গরম গরমই সার্ভ করুন, কেশরি গরম খেতেই ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।